ক্লাস চলছিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে। হঠাৎ বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা প্রাক্তন ছাত্রের। ছাত্রীর গলায় চাকু মারার পর নিজেই নিজের গলায় চাকু মেরে আত্মহত্যার চেষ্টা করে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, জখম ছাত্রীর নাম অনুশ্রী চক্রবর্তী, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। প্রাক্তন ছাত্রের নাম অলোক মণ্ডল, সে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের পড়ুয়া ছিল। দুজনের বাড়ি মালদা শহরে। এদিন হঠাৎ বিশ্ববিদ্যালয়ে আসে ওই প্রাক্তনী। প্রত্যক্ষদর্শীদের কথায় হঠাৎ বিজ্ঞান ভবনের অঙ্ক বিভাগের সামনে ওই ছাত্রীকে ধরে ফেলে সে। মেয়েটির গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। তারপর কিছুটা দূরে গিয়ে একটি বেঞ্চের ওপরে বসে নিজে নিজের গলায় এলোপাথারি চাকু মারতে থাকে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে। দ্রুত অন্যান্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা দুজনকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঠিক কী কারণে এই ধরনের হামলা তা এখনও পরিষ্কার হয়নি। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ইংরেজবাজার থানার পুলিশ। দেখুন, আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি। আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে। একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত, এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে। কী করে আহত হয়েছে, মানে ছুরিকাঘাত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন, মানে আমাদেরই ছাত্রছাত্রী যেই হোক না কেন ওদের। আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি, মানে খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি। আমাদের শিক্ষক আছেন, সবাই আছেন, একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর এখনো মানে পুরো বিষয়টা এখনো জানা যায়নি। ও আমরা যতটুকু জানতে পারছি ছাত্রটি বোধ হয় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, কিন্তু এই মুহূর্তে আমাদের অতিরিক্ত বলার মতো অবস্থা নেই। আগে কিছুই জানি না আমরা, আমরা এখনো কিছুই জানি না পুরো ঘটনাটা ঘটেছে। ওটা বলতে পারবো না এখনো পর্যন্ত। আমাদের কাছে প্রায়োরিটি বিষয় হলো যে ছাত্রছাত্রীদের জীবন বাঁচানো, কারণ দুজনের যথেষ্ট রক্তপাত হয়েছে। আর উপাচার্য মহাশয় আছেন, রেজিস্ট্রার স্যারকে টাইম টু টাইম উনিও খুব মানে অ্যাক্টিভলি জিনিসটা দেখছেন। দুর্ঘটনা কিভাবে দেখছেন ইউনিভার্সিটির মধ্যে? দেখুন, হঠাৎ করে ঘটে যাওয়া দুর্ঘটনা, এখন আমরা সেই মতো অবস্থায় নেই। আমরা প্রাথমিকভাবে চাইছি যে তাদের জীবনটা আগে জীবন সংশয়টা থেকে বেরিয়ে আসুক, তারপর আমাদের আলোচনা করার সময় অনেক থাকবে, আমরা নিশ্চয়ই কথা বলবো সবারই সাথে। একে ছুরি ছিল বোধ হয়, সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে, কারণ যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে। হ্যাঁ, আপনার নাম? আমি ডক্টর রাজীব প্রতিদ্বন্দ্বী, গৌরবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্ট্রার অ্যাডিশনাল স্যার। থ্যাংক ইউ। মেয়েটা তো ওই অবস্থায় পড়ে আছে, গাভী পুরো রক্ত বইছে। মানে ওই সময় তা ডাক্তারবাবু বললো তাড়াতাড়ি আপনি কটন নিয়ে আসুন, এই নিয়ে আসুন। কিন্তু আমি আনলে কী হবে, এখানে তো স্টিচ করার ব্যবস্থা নেই। তো সাথে সাথে অ্যাম্বুলেন্স, আমার অ্যাম্বুলেন্সও আছে মেডিকেলে, স্যার এখানে রেখেছেন, ভাইস চ্যান্সেলার আমাদের এখানে অ্যাম্বুলেন্সও রেখেছেন। মেডিকেলের খুব মানে ভালো ব্যবস্থা রেখেছেন এখানে, আর মেডিকেলটা পুরোটাই আমি দেখাশোনা করি, আমার সাথে ডাক্তারবাবু থাকে। তো সেই জায়গাটা থেকে সমস্ত স্টাফরাও আমার সাথে অনেক সবাই হেল্প করেছেন। আমি যাবতীয় যা কিছু পেরেছি আনার চেষ্টা করেছি, কটন দিয়ে চেপেছি দুজনেরই গলা যতটা পেরেছি, আমি ব্লাড বন্ধ করার চেষ্টা করেছি, স্যারও করেছেন সাথে, আমার সাথে অনেক আমার যারা আধিকারিক তারাও করেছেন। আর লাস্টে আমি না পারতে আমার গলার ওড়নাটা দিয়ে ছেলেটার গলাটা বেঁধে দিয়েছি, কারণ যেন ব্লাডটা না বেরোয়। এর উপরে আর আমার এটুকুই কর্তব্য মনে হয়েছে, যেহেতু আমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম একটা ঘটনা, সেটা তো একটা অস্বাভাবিক ঘটনা, এরকম তো কখনো দেখিনি, কখনো শুনিনি। কিন্তু তারপরেও কীভাবে হলো সেটা তো আর বলতে পারছি না আমি। আমার যেটুকু আমার জায়গা, আমার করণীয় যেটুকু আমার কর্তব্য মনে হয়েছে, আরও কিছুটা আমি মনে করতে পারলে আমার ভালো লাগতো, যদি আমি সাথেও যেতে পারতাম। কিন্তু আমি যেতে পারলাম না, কারণ আরও স্টুডেন্ট অসুস্থ হলে তখন আমি তাদেরকে কেমন করে দেখব। ওই জন্য আমি কখনোই না, কোনোদিনই না। আমার এখানে খুব শান্তিপূর্ণ জায়গা, না সেরকম তো এখানে নেই। আর এগুলো আমি কিছুই বলতে পারবো না কি হয়েছে, আমি এটুকু জানি জাস্ট ওরা হচ্ছে বাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্ট ওরা, আর আমি মেডিকেলে আছি, ওদের গায়ে আমি রক্ত দেখেছি, আমি ওদেরকে যতখানি পেরেছি ওই রক্ত থেকে বাঁচানোর চেষ্টা করেছি এবং হসপিটালে। ম্যাডাম, ওখানে দুটো উইকেট পড়া ছিল, উইকেট দিয়ে কি মেরেছিল না সেগুলো কিছু বলতে পারবো। কতটা আতঙ্কে আছেন আপনি? আমার নাম হচ্ছে সুমিতা সরকার, আমি মেডিকেলে আছি, মেডিকেল ডিপার্টমেন্টে।